हेलो बंधुरा प्रियो कूकिंग एंड लाइफस्टाइल चैनल नतून एक भिडियोर साथ तुम्हारे सबाई के जाना अनेक अनेक स्वागत। देखो आज के रेसिपी होच्छे पाठार मांसर पतला झोल। तो ये रेसिपिटा खेते खूब ही सुस्वादु है, माने हल्का पतला है अथच खेते किन्तु खूब ही टेस्टी। तो ये रेसिपिटा आमि किभाबे बानाच्छि तो तुम्हारे साथ एक शेयर करी, तो देखा तुम्हारा देखते थको। तो देखो माँसटा भलोक आगे धुए निल, देखो आदा बाटा लंका बाटा काचा लंका दिए करब, काचा लंका बाटा आदा बाटा हलुद गुड़ो जिरे गुड़ो काचा तेल सब दिए हमें माँसटा के मैरिनेट कर देव। प्रथम आदा लंका हलुद नून और जिरे गुड़ो दिए काचा तेल दिए मैरिनेट कर निल। सरषे तेल दिए ये मैरिनेट कर लम। एबार देखो एदिके आलू निये निएछि डुमो डुमो करे केटे, आलूटाके भेजे निच्छि तेले, नून और हलुद दिए आलूटाके भेजे निच्छि। ये रेसिपिटा जदि तुम्हारे भलो लागे ताहले अवश्य चैनलटा लाइक दिए देखो, भिडियोटाते लाइक दिए देखो। तो देखो आलूटा आमार भाजा हो गेछे तुले निलाम, एबारे ओर मध्ये आमि तेजपाता फोड़न दिए दिलाम आर दिलाम रसुन, प्राय अनेकटा रसुन आमि थेतो करे निएछिलाम, बा चाइले तोमरा बेटेओ निते पारो, आमि थेतो करे निएछिलाम, सेटाई आमि तेलेर ओपर दिए दिलाम। रसुनटा देवार पर तारपर आमि पेंयाज कुचो दिए दिलाम। तो देखो रसुनटा आर पेंयाजटा आबार एकटु तेलेर ओपर भेजे निच्छि। रसुनटा एरकम तेलेर ओपर दिले कि हय़, रसुनेर गन्धटा थाके ना अतटा, ওই জন্য তেলের উপর রসুনটা আমি আগে দিলাম। তারপর দেখো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়ে যাওয়ার পর এবার আমি টমেটো দিয়ে দেব। দেখো টমেটো কুচিও দিয়ে দিলাম। পাঁঠার মাংস এই পাতলা ঝোলটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। देखो टमेटोटा देवार पर एबार आमी मांसटा दिए दिलाम, मैरिनेट करा मांसटा एबारे भालो करे आमी मांसटा चापा दिए दिए कषबो, भालो करे कषिए नेब। देखो ये समय आरो एक नून दिए दिलाम, तखन आमी अल्प करे दिएछिलाम, तो एखन आमी नूनटा दिए दिलाम। जेहेतु जल बेरिये जाबे ओई समय मैरिनेट करार समय आमी बेशी नून दिइनि, तो एखनि आमी नूनटा एड करलाम। एबारे आमी भालो करे ढाका दिए दिए आमी एटाके कषबो, माँसटाके कषबो। एखन ढाका दिए दिए आमी माँसटा कषे निच्छि। এটা সময় ধরে একটু কষতে হবে। আজকে যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো, বন্ধুরা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো, তো তাদেরকে বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি আমার চ্যানেলে যখন নিত্য নতুন ভিডিও পোস্ট করব তার আপডেট তোমাদের ফোনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখো ভালো করে আমি কিন্তু মাটনটাকে কষে নিলাম।
এইবারে মাটনটা কষা হয়ে যাওয়ার পর আমি এটাকে কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দেখো কড়াটার মধ্যে আমি জল দিয়ে দিলাম, গরম জল দেবো বলে কড়াটা ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে মশলাগুলো লেগে আছে, তো আমি জলটাও গরম হয়ে যাবে আর সেই জলটা আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখো এবার জলটা আমি দিয়ে দিচ্ছি। আরও একটু জল দিতে লাগবে, জলটা পরিমাণ বুঝে দেবে, যেহেতু এটা পাতলা ঝোল হবে ওই জন্য জলটা আরও লাগবে, পাতলা ঝোল করব। তোমরা তোমাদের পরিমাণ কতটা ঝোল রাখতে চাও সেইভাবে করবে, তো এটার পাতলা ঝোলটা খেতেই ভালো লাগে। এবার দেখো এবার ঝোলটা আমি কিন্তু মাংসটা দিয়ে কটা আগে তিন চারটে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপর দেখো সিটিটা খুলে নিয়ে এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ আলুটা পরেই দিলাম, কারণ আলু তো বেশি গলে যাবে ওই জন্য আগে প্রথমে তিন চারটে সিটি দিয়ে নিয়েছিলাম। দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকাটা খুলে আমি আলুগুলো দিয়ে দিলাম, আর দেব তার সাথে গরম মশলার গুঁড়ো। এবারে গরম মশলার গুঁড়োটা দিয়ে আলুটা যেহেতু ভাজাই রয়েছে আমার, তো এখন আর আমি একটা সিটি দিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই জন্য গরম মশলার গুঁড়োটা একেবারে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে আর একটা সিটি দিয়ে নেবো, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে থাকবে। তো দেখো আমি ফিরে আসলাম, আমার রেডি হয়ে গেছে চিকেন মটন রান্নাটা। আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে অথচ কিন্তু ভেঙে যায়নি। তো দেখো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি মটনটাকে, তো মটনটা খুবই পাতলা সুন্দর পাতলা হয়, আর মানে হালকা পাতলা হয় আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়, রবিবারে তো জাস্ট জমে যায় মটনের পাতলা ঝোল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো। তাহলে আজকে আসি বন্ধুরা, টাটা।